বন্দননগরী চট্টগ্রামে করোনার ভ্যাকসিন মডার্নার দ্বিতীয় ডোজ প্রয়োগ নিয়ে যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছিল অবশেষে তা কেটে গেছে। ঢাকা থেকে শনিবার মধ্যরাতে জরুরি ভিত্তিতে নিয়ে আসা হয়েছে 1,36,000 ডোজ। আগামী 16 আগস্ট নগরের 11টি কেন্দ্রে এই টিকার প্রয়োগ শুরু হবে। ভ্যাকসিনবাহী বিশেষ গাড়িটি সিভিল সার্জন কার্যালয়ের সামনে আসতেই তোড়জোড় শুরু হয়ে যায় কর্মকর্তা কর্মচারীদের, কারণ এ টিকার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে সিভিল সার্জন সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের। এই টিকা দিয়ে আগামী 16 আগস্ট থেকে চট্টগ্রামে মডার্নার দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু হবে। হঠাৎ করে টিকার সংকট দেখা দেওয়ায় গত কয়েকদিন ধরে চট্টগ্রামে মডার্নার দ্বিতীয় ডোজ দেওয়া বন্ধ করে দেওয়া হয়। যে কেন্দ্রগুলোতে ভ্যাকসিনের স্বল্পতা ছিল সেই কেন্দ্রতে আমরা সিনোফার্মা এই মডার্নার দ্বিতীয় ডোজ বন্ধ রেখেছিলাম, এবং আমরা আশা করছি আগামী 16 তারিখ থেকেই আগের মতোই আমরা ভ্যাকসিন কার্যক্রম শুরু করতে পারবো। এদিকে নগরীতে নতুন করে নিবন্ধিতদের এখন থেকে সিনোফার্মার টিকা দেওয়া হবে, আর এজন্য আনা হয়েছে আরও 1,99,000 ডোজ টিকা। এতদিন শুধুমাত্র নগরীতে মডার্নার টিকা দেওয়া হতো, আর সিনোফার্মের টিকা প্রয়োগ হতো উপজেলা পর্যায়ে। আমরা এই কিছুক্ষণ আগে মডার্নার 1,36,080 ডোজ এবং সিনোফার্মার 1,99,200 ডোজ গ্রহণ করলাম। এই ভ্যাকসিনগুলো আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় আশা করছি আগামী 16 আগস্ট থেকে আমরা শুরু করতে পারব, এবং এখানে মডার্নার দ্বিতীয় ডোজ হিসেবে এই ভ্যাকসিনগুলো ব্যবহৃত হবে, এবং সিনোফার্মা যারা চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় রেজিস্ট্রেশন করে আছেন তাদের প্রথম ডোজ হিসেবে আমরা ব্যবহার করব। চট্টগ্রামে এখন পর্যন্ত 24 লাখের বেশি মানুষ টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেছেন, এর মধ্যে 10 লাখের বেশি মানুষ টিকার আওতায় এসেছে। কমল দে, সমসংবাদ, চট্টগ্রাম।